আসসালামু আলাইকুম, আমি ডক্টর ইলমা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে আমার বিয়ের 12টা প্রোগ্রামের সিরিজের তৃতীয় পর্ব, অ্যান্ড এই পর্বে থাকবে আমার এঙ্গেজমেন্টের সব ডিটেলস। আগের দুই পর্বের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া হয়েছে, তাই যারা আগের দুই পর্ব মিস করেছেন তারা কমেন্ট বক্সে লিঙ্কে ঢুকে দেখে নিতে পারেন। চলুন চলে যাই আমরা 2018 সালের 28 ডিসেম্বর। এই ডেটটা হুট করে ফিক্সড হয়ে যায়। এর আগে যে দুই দিন দুই ফ্যামিলির দেখা হয়েছিল, একদিন শাওনরা আমাদের বাসায় এসেছিল এবং একদিন আমরা শাওনদের বাসায় যাই, ওই দুই দিন কোনো ডেট ফিক্স হয়নি। বাট এরপরে একদিন শাওন আর শাওনের বাবাকে আমাদের বাসায় দাওয়াত দেওয়া হয়েছিল। তারপর আমার আব্বা এবং শাওনের আব্বা মিলে ডিসাইড করে যে 28 ডিসেম্বর আমাদের আক্ত হবে। বাট আমি তো একদমই নাছোড়বান্দা, কারণ আমার খুব ইচ্ছা ছিল যে এঙ্গেজমেন্ট হবে। সো আমি একবার বলার পরেই দুই বাবাই সম্মতি দিয়ে দিল যে ঠিক আছে, তাহলে আমরা এঙ্গেজমেন্টই করব, কোনো কাবিন হবে না। ওই দিন শুধু আংটি বদল হয়েছিল, কোনো বিয়ে হয়নি, কোনো কাবিন হয়নি। এখন চলে যাই এঙ্গেজমেন্টের সব ডিটেলস। আমার এঙ্গেজমেন্টের ভেন্যু ছিল প্যান প্যাসিফিক সোনারগাঁও। আমার বাবার খুব ইচ্ছা ছিল যে তার মেয়ের ফার্স্ট যে প্রোগ্রামটা হবে সেটা যাতে একটা ফাইভ স্টার হোটেলে হয়, তাই এগুলো সব বাবাই সিলেক্ট করেছে। এটার প্রাইস কস্ট কিছুই আমি জানি না, বিকজ কোনো কিছু আমি হ্যান্ডেল করিনি। আমি যেগুলো জানি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। ফার্স্টেই চলে আসি আমার ইভেন্ট প্ল্যানার কারা ছিলেন সে সম্পর্কে। আমার ইভেন্ট প্ল্যানার ছিলেন এলিগেন্ট ইভেন্ট সলিউশন, এবং তারা কিন্তু রিসেন্টলি আমার মেয়ে আওয়াইশার বার্থডেও ইভেন্ট প্ল্যানার ছিলেন। ওই সময় আমি এসব ব্যাপারে এত কিছু জানতাম না। ফেসবুকে শাহজাহান ওয়েডিং প্ল্যানার, ইনশ্যান্টেড, সিগমাস এগুলো খুব ভাইরাল ছিল। তো আমি তাদেরকে নক দিলাম এবং নক দেওয়ার পরে জানলাম যে তাদের স্টার্টিং প্রাইসই হচ্ছে 10 লাখ। আমাদের তো এত বাজেট ছিল না, তাই আমি অনেক ঘাটাঘাটি করছিলাম যে কার কাজ ভালো এবং প্রাইস রিজনেবল। তখন আমার চোখে পড়লো এলিগেন্ট ইভেন্ট সলিউশন, যার ওনার হচ্ছে রাজিয়া হক কনক আপু। আমি আপুকে যা যা বলেছি যে এরকম এরকম চাই, আপু ঠিক ঠিক তাই করেছেন। এবং আপুর সাথে আমার এত ভালো অ্যান্ড ফ্রেন্ডলি একটা সম্পর্ক হয়ে গিয়েছিল যে আপু আমাকে অনেক কম প্রাইসে সব কিছু দিয়েছে। এটা তো আজ থেকে অলমোস্ট 5 বছর আগের কথা। সো এই প্রাইস এখন আর অবশ্যই অ্যাভেলেবেল হবে না, এবং তখনও আপু আমাকে একটু তুলনামূলক কম প্রাইসে দিয়েছিলেন, বিকজ আমার সামনে আরও অনেক প্রোগ্রাম ছিল। সো আমি আপুর প্রাইসটা রিভিল করব না, বাট সেটা লাখখানেকের উপরেই ছিল। আমার ফটোগ্রাফার ছিলেন প্রীতরেজা ভাইয়া ফ্রম ওয়েডিং ডায়েরি। আমার মেয়ে আওয়াইশার বার্থডে তো ভাইয়াই ছিল, আর আমি বলবো ভাইয়া বেস্ট। আমার প্রথম থেকে চিন্তা ছিল যে আমি প্রীতরেজা ভাইয়াকে দিয়ে কিছু শ্যুট করাবো এবং ড্রিম ওয়েভারে শুভ ভাইয়াকে দিয়ে কিছু শ্যুট করাবো, কারণ সব বড় বড় সেলিব্রিটিসদের দেখি যে ওনাদের দিয়েই করায়। প্লিজ এটাকে কেউ শো অফ মনে করবেন না, বাট এটা আমার অনেক শখ ছিল। সো আমি এগুলো ফুলফিল করেছি, অ্যান্ড সাকিব আল হাসানের বিয়ের সব কিছু করেছেন প্রীতরেজা ভাইয়া। সো এটা দেখে আমার খুব ইচ্ছা ছিল যে আমার এঙ্গেজমেন্ট প্লাস আরও কয়েকটা প্রোগ্রাম প্রীতরেজা ভাইয়াই করবেন। দ্যাটস ওয়াই আমি ভাইয়াকে সিলেক্ট করি, অ্যান্ড ওদের প্রাইস খুবই আশ্চর্যজনকভাবে এখনও সেমই আছে। প্রীতরেজা ভাইয়ার স্টার্টিং প্রাইস হচ্ছে 70,000 টাকা। প্লিজ এগুলোকে কেউ শো অফ মনে করবে না, কারণ আমি জানি যে আমি ভিডিও আপলোড দেওয়ার পরে আপনারা এমনিতেও আমাকে সবাই জিজ্ঞেস করতেন, তাই আমি এই ভিডিওর মধ্যেই সব ইনফরমেশনগুলো দিয়ে দেওয়ার ট্রাই করছি। চলুন আমরা এখন এলিগেন্ট ইভেন্ট সলিউশনের কিছু কাজ দেখে নিই। এটা হচ্ছে আমাদের হেড টেবিল, যেখানে আমাদের ফ্যামিলি মেম্বার এবং আমরা খেতে বসবো, মানে ব্রাইড অ্যান্ড গ্রুম খেতে বসবে। এটা হচ্ছে আমাদের স্টেজ, স্টেজটা একদম আমার মন মতো। আমার খুব ইচ্ছা ছিল যে একটা গ্লাস স্টেজ হবে, তখন এটা একদম নতুন নতুন ট্রেন্ড চালু হয়েছে, এবং গ্লাস স্টেজের নিচে থাকবে ফ্লাওয়ার। একটা করিডোর আপু সুন্দর মতো টেন্ট করে ফ্লাওয়ার দিয়ে সাজিয়েছিল, তার মধ্যে ছিল একটা ফটো বুথ যেটার মধ্যে শাওন অ্যান্ড ইলমা লেখা ছিল। সব মিলে অসাধারণ ডেকোরেশন ছিল, সবাই খুবই পছন্দ করেছে ডেকোরেশনটা। এত সুন্দর ডেকোরেশনে সুন্দর সুন্দর ছবি না তুললে তো হয় না, তাই আমি চলে গিয়েছিলাম একদম বিকাল 5টার দিকে, এবং আমাদেরও 1 ঘন্টা আগে প্রীতরেজা ভাইয়া এবং তার টিম ওখানে হাজির ছিলেন। আপনারা কি মনে করেছেন যে আমি সবার আগে গিয়েছি? না, আমার চেয়ে আগে তো শাওনি ওখানে চলে গিয়েছিল, বিকজ আমাদের একসাথে অনেক কাপল ফটোশুটও হবে। দেখা যায় যে রিলেটিভসরা আসলে সবার সামনে এত পোজ দেওয়া হয় না, খুব আনইজি লাগে। অ্যান্ড যেহেতু আমাদের এটা ফার্স্ট ফটোশুট ছিল, তাই আমরা তো খুবই বেশি টেন্সড ছিলাম। এখন চলে আসি আমার ড্রেস আপে। আমি যে শাড়িটা পরেছি এটা আমি মনে রেখো থেকে কিনেছিলাম। এটা কেনার পরে এটার মধ্যে আমি ফলস লাগিয়েছিলাম, কারণ তখন আমি অনেক মোটা ছিলাম, এত পাতলা শাড়ি আমি পরতে পারতাম না। ফলস লাগানোর পরে এটা এত ভারী হয়ে গিয়েছিল এবং এটার কালার একদম চেঞ্জ হয়ে গিয়েছিল, আমার আর ভালো লাগছিল না। তখন আমি শাওনকে বললাম প্লিজ আমাকে আরেকটা শাড়ি কিনে দাও। এরপর শাওন আমাকে আরেকটা শাড়ি কিনে দিল, এবং এবার আমরা গিয়েছিলাম জ্যোতিতে। আওয়াইশার বার্থডেতে আপনারা আমাকে যে পিচ কালারের শাড়িটা পরতে দেখেছেন সেটাই হচ্ছে ওই জ্যোতির শাড়িটা, যেটাতে ফলস লাগানোর পরে ওইটা আরও ভারী হয়ে গিয়েছিল। সো আমি ওইটা ক্যান্সেল করে আলটিমেটলি ফার্স্টে মনে রেখো থেকে যে শাড়িটা কিনেছিলাম সেটাই পরেছি। আমার জুয়েলারির মধ্যে শুধু হাতের চুড়িগুলি গোল্ডের ছিল, ওগুলো আম্মুর ছিল, অ্যান্ড বাকি সব কিছু
কিছু আমি চাঁদনি চক থেকে কিনেছিলাম কুন্দনের। আমার উপরের যে সেটটা সেটা আমি অনলাইন থেকে কিনেছিলাম কুন্দনের, ওইটার প্রাইস ছিল 5,500 টাকা এবং বাকি সব কিছু চাঁদনি চক থেকে কেনা, প্রাইস আমার মনে নেই, অ্যারাউন্ড 7,000 টাকার মতো পড়েছিল। আমি একটি মার্বেলের ক্লাচ ক্যারি করছিলাম যেটা আমি অনলাইন থেকে কিনেছিলাম, প্রাইসটা আমার এখন এত মনে নেই, অনলাইন পেজটার নামও মনে নেই। আমার মেকআপ আর্টিস্ট ছিলেন জাহিদ খান ভাইয়া। জাহিদ খান ভাইয়ার ওই টাইমে দুইটা প্যাকেজ ছিল, একটা 20,000 টাকার এবং একটা 25,000 টাকার। আমি 25,000 টাকার প্যাকেজটা নিয়েছিলাম অ্যান্ড আই জাস্ট হেটেড মাই মেকআপ, আমার একদমই পছন্দ হয়নি। আমার শাড়িটা অনেক সোবার কালারে ছিল এবং আমার খুব ইচ্ছা ছিল যে আমার মেকআপটাও সোবার হবে, বাট সেটা একদমই হয়নি। এত লাউড মেকআপ ছিল, প্লাস আমার বেস এত ভারী ছিল, যেহেতু আমি অনেক ফ্যাটি সো আমার মুখটা আরও অনেক মোটা লাগছিল, একদমই ভালো লাগছিল না। এবং আমার উইকটা তো এতই বাজে ছিল, আমার চুলের সাথে একদমই যায়নি। আমি একটু চাচ্ছিলাম যে হেয়ার এক্সটেনশন দিয়ে কার্ল করতে, তারা একটা রেডি কার্ল উইক আমাকে পরিয়ে দেয় এবং সেটা একদমই আমার সাথে যাচ্ছিল না, আমার আসলে একদম পছন্দ হয়নি। ইভেন জাহিদ খান ভাইয়া নিজেও বলছিল যে এই আপু শুধু শুধু এখানে কেন এসেছে, ওনাকে তো কন্ট্রোল করা লাগে না, ব্লাশও দেওয়া লাগে না, হাইলাইটার দেওয়া লাগে না, বাসায় সাজলেই পারতো, শুধু শুধু আমার নামটা খারাপ হচ্ছে। যাই হোক, কিছু করার নেই, যা চলে গিয়েছে তা তো চলেই গিয়েছে। এখানে আমার যে ওড়নাটা দেখতে পাচ্ছেন সেটা আমি প্রিয়াঙ্গন থেকে নিজে লেস লাগিয়ে ডিজাইন করে বানিয়েছিলাম। এই যে সেই ক্লাসটা যেটার কথা আমি বলেছিলাম, যে জিজ্ঞেস করবেন আমার ওয়েট তখন কত ছিল, আমার এখন ওয়েট যত তখন তার চেয়ে কম ছিল, কিন্তু দেখতে এখনকার চেয়ে অনেক মোটা লাগছে। এর কারণ তখন আমার হাইপোথাইরয়েডিজম ছিল যেটা ধরা পড়েনি এবং আমার শাড়ি, তারপর আমার মেকআপ সব কিছু আমাকে আরও বেশি মোটা বানিয়ে দিচ্ছিল। এখন চলে আসি শাওনের সব ডিটেলসে। শাওন ওই দিন কমপ্লিট স্যুট পরেছিল এবং শাওন যে কমপ্লিট স্যুটটা পরেছিল সেটা নেওয়া হয়েছিল ফিট এলিগেন্স থেকে। শাওন এবং আমাদের শ্বশুর বাড়ির সবাই কোনো কিছু করার আগে অনেক চিন্তা করে। শাওনের একটা টাই কিনতে যমুনা ফিউচার পার্কে শুধু একদিন যাওয়া লেগেছে, আরেকদিন যাওয়া লেগেছে শাওনের স্যুট কিনতে, আরেকদিন জুতা কিনতে এবং আরেকদিন শুধু রুমাল কিনতে। তাহলে বুঝে ফিট এলিগেন্স থেকে আপনি চাইলে রেডিমেড কমপ্লিট স্যুটও কিনতে পারেন অথবা কাপড় কিনে বানাতেও পারেন। আমরা যে স্যুটটা কিনেছিলাম এটা রেডিমেড কিনেছিলাম, বাট যে প্যান্টটা কিনেছিলাম সেইটা আমরা কাপড় কিনে বানিয়েছিলাম এবং শার্ট, টাই, সাথে রুমাল, কাফলিং এগুলো সব ক্যাটসাই থেকে কেনা। এবং শাওনের পকেটে আপনারা যে ফ্লাওয়ারটা দেখতে পাচ্ছেন এটা জেএমসি ফ্লোরিস থেকে আমি অনলাইনে অর্ডার করেছিলাম, এটা কিন্তু অরিজিনাল ফ্লাওয়ার। শাওনের সাথে ম্যাচ করেছিল অ্যাপেক্স থেকে কেনা একজোড়া ভেঞ্চুরানি শু। শাওন আর আমি এত নার্ভাস ছিলাম ওই দিন ফটোশ্যুটের সময়, অ্যান্ড আমি তো চশমা না পরে ওইটা আমি কিছুই দেখতাম না, সো আমাকে ফটোগ্রাফাররা যাই বলতো আপু এরকম করেন এরকম করেন, আমি শুধু তাকায় তাকায় হাসতাম, কিছুই বুঝতাম না। এরপরে শাওন আবার আমাকে কানে কানে বলতো তোমাকে এটা করতে বলতেছে, ওইটা করতে বলতো, এরপর আবার আমি পোজ দিতাম, বার ভাইয়ারা খুবই ধৈর্য সহকারে সব ছবি তুলছিলেন। এতক্ষণ কিন্তু শুধু আমি আর শাওনই আছি ভেনুতে, অবশ্য শাওনের ফ্রেন্ডরাও ছিল আমাকে হেল্প করার জন্য, আমার শাড়িটাই সব কিছু হেল্প করে দিচ্ছিল তারা। একটা মজার ঘটনা বলি, ওই টাইমে আমি অনেক হিল পড়তাম, লাইক 4-5 ইঞ্চি হিল পড়তাম। আমি 5'3" এবং 4-5 ইঞ্চি হিল পড়লে তো বুঝতেই পারছেন যে আমাকে কত লম্বা লাগবে। সো প্রথম দিন 5 মিনিট দিনও আমি এরকম হিল পড়েছিলাম এবং এঙ্গেজমেন্টও এরকম হিল পড়েছিলাম, তাই আমার শ্বশুরবাড়ির সবাই মনে করতো আমি মনে হয় অনেক লম্বা। এবং আমি এই দুইটা প্রোগ্রামে ফলস আইল্যাশ, ফলস নেলস এগুলো পড়েছিলাম এবং তারা মনে করতো যে আমার চোখের পাপড়ি এবং আমার নখও মনে হয় এত লম্বা লম্বা, এবং তারা দেখে বলতো যে বাহ, ইলমার চোখের পাপড়িগুলি কি ঘন, ইলমার নখগুলিও কি লম্বা লম্বা, কি সুন্দর। পরে যখন আমি এটা শুনলাম আমার যে কি হাসি পেয়েছে। আমরা 5টা থেকে 7টা পর্যন্ত ফটোশ্যুট করলাম, এরপরে 7টা বাজে আমার আম্মু আব্বু এবং আমার রিলেটিভসরা আসা শুরু করলো এবং শাওনরা এসেছে 8টারও পরে। মা বাবা আসার পরে আমাকে প্রীতরেজা ভাইয়া বলল আমরা তো অনেক ইনডোরে ফটোশ্যুট করলাম, এখন চলুন একটু আউটডোরে ফটোশ্যুট করে আসি। আমি তো খুবই নার্ভাস ফিল করছিলাম যে না, রিলেটিভস রেখে কীভাবে আউটডোরে যাই, বাট পরে আম্মাবু বললো যে সমস্যা নেই, শ্বশুরবাড়ির লোক এখনও আসেনি, যাও। এরপর আমরা আউটডোরে গিয়ে ফটোশ্যুট করলাম, এরপরে আমার শ্বশুরবাড়ির সবাই চলে আসলো। ফার্স্টে একটু সবার সাথে ছবি তুলে নিলাম, এই যে আমার ছোট্ট লাইবা দেখতে পাচ্ছেন কত ছোট, এখন তো আমার চেয়েও কত লম্বা, এবং এখানে দেখেন কত ছোট, এই যে নিপুণ ভাইয়া, এখানে শাওনের সব ফ্রেন্ডস, everyone was so happy alhamdulillah, এই যে আমার নানু, আমার নানুকেও মাশাল্লাহ এত কিউট লাগছে, এত সুন্দর লাগছে। বাট এরপরে নানু আমার বিয়েতে আসতে পারেনি বিকজ নানুর এখন হাঁটতে চলতে খুবই কষ্ট হয়। আম্মু আব্বুকে দেখছেন কি সুন্দর লাগছে, একদম পারফেক্ট জুটি, আমার আর শাওনের চেয়ে আম্মু আব্বুকেই কিন্তু বেশি মানাচ্ছে। এটা হচ্ছে শাওনের খালাতো ভাই এবং খালাতো ভাইয়ের ওয়াইফ, এই যে হচ্ছে আমার ছোটো খালামণি, ছোটো খালু এবং আমার দুই খালাতো বোন, ইনি হচ্ছেন আমার সবুজ বাবা, চাচি এবং তাদের মেয়ে শারিন। আমি সবুজ বাবার কথা আগেও বলেছি যে আমি বাবা ডাকি কিন্তু বাবা এখন আর বেঁচে নেই।
যাই হোক, মন খারাপের কথা বলে তো আর লাভ নেই। এখানে আমার ছোট খালামণি অ্যান্ড আম্মু দুই বোন চেহারায় কি মিল পান, আমার বাবাকে দেখেন শাশুড়ির সাথে কি পোজে ছবিটা তুলছে। আমার বাবা কিন্তু আমার চেয়েও অনেক বেশি স্মার্ট। আমি কি নার্ভাস ফিল করছিলাম, বাট বাবা কখনো নার্ভাস ফিল করে না। এবং বাবার এত এনথুজিয়াজম দেখে ফটোগ্রাফাররা আমার চেয়ে বেশি বাবার পিছন পিছনে ঘুরছিল। লাইবাকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি, মেয়েরা মনে হয় এমনই হুট করে লম্বা হয়ে যায়, তাই না? ইনি হচ্ছেন আমার বড় মামা। এরপরে চলে আসুন আমার শাশুড়ির ছবিতে। এই যে আমার শাশুড়ি, শাশুড়িও খুবই নার্ভাস ফিল করছিলেন, এই জন্য এভাবে ব্যাগটা ধরে বসেছিলেন। অ্যান্ড এই যে নিপুণ ভাইয়া, আমার শ্বশুরও খুব নার্ভাস ফিল করছিলেন। আমার শ্বশুর অবশ্য এমনিতেও খুব চুপচাপ টাইপের মানুষ এবং এত ছবি তোলা এগুলো পছন্দ করে না। লাইবারের গাউনটা খুবই সুন্দর, বসুন্ধরা থেকে বাবা কিনে দিয়েছিল। উনি হচ্ছেন চন্দন ভাইয়া, শাওনের খালাতো ভাই। অ্যান্ড শাওনরা ওই দিন নিয়ে এসেছিল বিভিন্ন ধরনের মিষ্টি। এবার শাওনরা $3 মিষ্টি এনেছিল, $3 মধ্যে 20 কেজি মিষ্টি ছিল এবং এবারের মিষ্টিগুলো সব মিঠাই থেকে আনা। এবং সত্যি কথা বলতে প্রিমিয়াম সুইটসের মিষ্টির চেয়ে মিঠাইয়ের মিষ্টি আমার কাছে বেশি মজা লেগেছে। শাওনরা এক ডালা ভর্তি পিঠাও নিয়ে এসেছিল, বিকজ ওই সময় উইন্টারের সিজন ছিল। অ্যান্ড সাথে অনেক ফল ফ্রুটসও এনেছিল এবং একটা এঙ্গেজমেন্ট কেক এনেছিল, যেটা অবশ্য আমি শাওনের সাথে গিয়েই অর্ডার করেছিলাম। অ্যান্ড বাবা আমাদেরকে সারপ্রাইজ দিতে আরেকটা কেক নিয়ে এসেছিল। এর মধ্যে ঘটে গিয়েছে এক কাহিনী। আমার হিলের নিচে শাড়ি পরে আমার শাড়িটা একদম প্রায় খুলে যায় অবস্থা। পরে আমার দুই বেস্ট ফ্রেন্ডকে আমি বললাম, সাথে সাথে ওরা ওয়াশরুমে নিয়ে আমাকে শাড়িটা খুলে আবার পরিয়ে দিয়েছে। বেস্ট ফ্রেন্ড ছাড়া আসলে লাইফ ইম্পসিবল। আমার লাইফের প্রতিটা মুহূর্তে আমার ফ্যামিলির পাশাপাশি আমার ফ্রেন্ডসদের অবদান অনেক বেশি, স্পেশালি আমার এই দুই ফ্রেন্ড। যেই জন্য এই প্রোগ্রামের নাম এঙ্গেজমেন্ট, সেটাই তো এখন পর্যন্ত করা হয়নি। অ্যান্ড সেটা হচ্ছে আংটি বদল। আমাদের দুইজনের আংটি কেনা হয়েছিল ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে। কি সুন্দর, শাওন এবং নিপুণ ভাইয়া মিলে একটা আয়না সাজিয়েছে, দেখেন সে আয়নার মধ্যে আংটি দুটো নিয়ে এসেছে। অ্যান্ড দ্যাট মোমেন্ট যখন শাওন আমাকে আংটিটা পরিয়ে দিল, আই কান্ট এক্সপ্রেস মাই ফিলিংস। কেমন যে লেগেছে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি এখন অফিসিয়ালি শাওনের বাগদত্তা। স্কুল, কলেজ, মেডিকেল এতটা বছর একসাথে পার করার পরে ফাইনালি আমি ওর এবং ও আমার হতে যাচ্ছে। এই অনুভূতিটা না আসলে বলে বোঝানোর মতো না। যাদের এরকম লং টার্ম রিলেশন ছিল এবং ফাইনালি তারা এক অপরের হতে পেরেছেন, শুধু তারাই বুঝতে পারবে, আমি আসলে বলে বোঝাতে পারবো না। এরপরে আমরা দুই ফ্যামিলি একটু কেক কাটলাম, আমার বাবাটাও কাটলাম এবং শাওনরা যেটা এনেছে সেটাও কাটলাম। সবাই খুবই খুশি ছিল, দুই ফ্যামিলি একসাথে ছিল। কেক কাটার পরে সবাই নেমে যাচ্ছিল এবং তখনই আমার বাবা বললেন যে দাঁড়াও দাঁড়াও, কেউ নেমো না, আমি এখন একটু স্টেজে উঠবো। এরপর বাবা স্টেজে উঠে শাওনকে একটা ঘড়ি পরিয়ে দিল এবং শাওনকে গিফট করলো একটা ব্র্যান্ড নিউ বাইক। শাওন তো পুরো অবাক হয়ে গিয়েছে এবং আমিও, বিকজ এটা একদমই আনএক্সপেক্টেড ছিল। এরপর ছিল খাওয়া দাওয়ার পালা। সবার পেটে তো অলরেডি ইঁদুর বিড়াল সব কিছু দৌড়ানো শুরু করেছে, তাই আর লেট করা চলবেই না। সবাই একসাথে খেতে বসেছি এবং ফ্যামিলির সাথে ছবি তোলা কি কখনো শেষ হয়, তাই ফ্যামিলির সাথে আবার আমরা অনেকগুলো ছবি তুললাম। অ্যান্ড ওয়েডিং ড্যাডির কথা আমি আবারও বলবো, ওনারা এত ধৈর্যশীল, একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত, মানে ওদের টাইমেরও অনেক বেশি সময় ওরা আমাদেরকে দেয়। যতক্ষণ না পর্যন্ত আমরা বলেছে যে ভাইয়া আমরা টায়ার্ড, প্লিজ এবার অফ করেন, ততক্ষণ পর্যন্ত তারা শুট করে গিয়েছে। পরিশেষে বলবো এই দিনটি আমার আর শাওনের জীবনে অনেক স্পেশাল ছিল। এর প্রায় 4 মাস পরে আমাদের বিয়ে হয় এবং এই 4 মাসের মধ্যবর্তী সময় আরও বেশি স্পেশাল ছিল, বিকজ আমরা দুইজন টুকটুক করে আমাদের বিয়ের সব আয়োজন শপিং একসাথে করেছি। অ্যান্ড আজকে আমার ভিডিও এখানেই শেষ। সবার কেমন লাগলো জানাবেন, যাদের আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।